নির্দিষ্ট সময়ের মধ্যে হজ এজেন্সিগুলো প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারায় হজ যাত্রীদের জন্য ভিসার আবেদনের সময় 21 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইল্যান্ড জানিয়েছেন, বাংলাদেশি হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সহায়তা করবে সৌদি আরব। 9 মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। বিকেলে দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রদূত আরও জানান, চলতি বছরও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। We are ready and we will issue it at once, like last year at the airport. We will code the luggages, we will take the fingerprints and biometric, we will do all these things.